আজ আমি তোমাদের রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। একটা নন স্টিক কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। এবার এটা একটু ভাজা হলে মুগ ডাল দিয়ে দিলাম। এবার মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক গ্লাস জল দিয়ে হাতা দিয়ে নেড়ে এর মধ্যে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার কিছু সময় পর এটা ফুটে উঠলে ঢাকনা খুলে এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে ডালটাকে ঘেঁটে দিচ্ছি। এবার এর মধ্যে ধনে ও জিরে গুঁড়ো দিয়ে একটু ঘেঁটে দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে ঘেঁটে নিয়ে এর মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবার আরো হাফ গ্লাস মতো জল দিয়ে ডালটাকে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছু সময় পর ডালটা ফুটে উঠলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাও। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা সেটা পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখে জানাও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে।